بسم الله الرحمن الرحيم. সালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আসলে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আনকমন, যেগুলো ইউরোপ আমেরিকার দিকে সচরাচর হয়ে থাকে, বাট সেম ইউরোপ আমেরিকার মতো করা হয় নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু মিল রাখে, 50-50 বলতে পারেন। তো এটা আমি যদিও দেখাবো ছাদ দিয়ে, বাট এটা আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট বা টালি টিন দিয়ে করতে পারবেন অথবা রঙিন টিন দিয়ে করতে পারবেন, কারণ এটা যদি ছাদ দিয়ে করতে যান প্রচুর টাকা বেশি খরচ পড়বে। যে হিসাব পাবেন টালি টিনের তার 3 গুণ ধরে রাখবেন। বাইরে ক্যান্টিতে যেটা করে ছাদ দিয়ে, এগুলো আপনার ডবল ছাদ থাকে আর এখানে হিউজ পরিমাণ খরচ হয়ে থাকে। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু লক্ষ্য করেন, ফার্স্টেই কিন্তু ল্যান্ড এরিয়াটি আমি দেখাচ্ছি যার উপর আমরা তৈরি করব। তো এটা একটু এক নজর দেখে নেন, এটা 39 ফিট 8 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি, আর এগুলো মাপযোগও দেওয়া রয়েছে। তো এটা টোটাল এরিয়া 1445 স্কোয়ার ফিট, যেটুকু আমাদের তৈরি করা হয়েছে শুধু বাড়িটি ওইটুকু জায়গা। তো এখানে এরিয়াটা 1445 স্কোয়ার ফিট, যেটা আপনি শতকে বললে 3.31 শতক আসে। তো মোটামুটি সব মিলে চতুর্দিকে জায়গা ছেড়ে আপনার 4 শতক জায়গার মতো প্রয়োজন। তো ফ্লোর প্ল্যানটা দেখি একটু। ফ্লোর প্ল্যানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের মেন গেট রাখা হয়েছে, এটা আমাদের বাংলাদেশি ভাষা আমরা বারান্দা বলতে পারি। এরপর আমাদের ড্রয়িং রুম রাখা হয়েছে একটা। তো ড্রয়িং রুমের দুই পাশেই কিন্তু এই পাশে একটা বেডরুম, এই পাশে একটা বেডরুম। তো এই বেডরুমটা মাস্টার বেডরুম, যার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এই পাশে টয়লেট একটা রয়েছে, এই মিডিলে দেখতে পাচ্ছেন টয়লেটটা লেখা হয় নাই, এটা কমন টয়লেট। আর দুই পাশে দুটা বেডরুম রয়েছে, এখানে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন, আর এই জায়গায় হচ্ছে কিচেন রুম রয়েছে। তো বাইরের দেশে লোক করতো কি, এই যে কিচেন রুমের ওয়ালটা এটা রাখতো না, এই জায়গায় আর একটা ওয়াল দেখতে পাচ্ছেন ডয়িংয়ের মিডিলে, এগুলো রাখে না। এগুলো মোটামুটি তাদের বিভিন্ন রকমের আসবাবপত্র যেগুলো থাকে এগুলোতে প্যাটিশন তৈরি করে ফেলায়। আর এই সাইডে আর একটা রয়েছে, এখানে মোটামুটি আপনার যখন বিকেলবেলা বা এই সময় যেটা হচ্ছে বারান্দা এটাও বলা যায়, এটা রুমের পিছনে আর একটা বারান্দা, যে স্লাইড গ্লাস দিয়ে আমরা ধরে রাখছি। তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এখন যদি আমরা চলে যাই হচ্ছে ফার্নিচারের প্ল্যানে, তো দেখতে পাচ্ছেন এরকমভাবে ফার্নিচারের প্ল্যান মোটামুটি এমন হতে পারে। আপনার আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, ফার্স্টে লক্ষ্য করেন, ফার্স্টে আমরা বাড়ির যে সম্মুখ দিকটি এটা আমরা আগে দেখাচ্ছি। তো এটার ডিজাইনটি উপরে যেটি দেখতে পাচ্ছেন, হুবাও এরকম যদি করতে চান তাহলে আপনার কিন্তু ছাদ ঢালাই দিয়ে করতে হবে, তারপর ছাদের উপরে নকশাটা। তো এটা এইভাবে করতে গেলে অনেক ব্যয়বহুল। তো সেমভাবে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করতে পারবেন, সেটা করা যায়, সেটাতে আপনার একটু কম টাকা পড়বে। আমরা যে হিসাবটি দেখাবো সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে যদি করেন, ট্যালি টিন দিয়ে কেমন খরচ পড়বে একটা আইডিয়া দেবো, জাস্ট আইডিয়া, নট অ্যাকচুয়াল হিসাব এটা। তো এটা আমাদের বাড়ির সামনে, এরপর আমরা পিছনের দিকটা দেখলাম। তো এরপরে ছাদের উপরটাও দেখতে এমন, এটা কিন্তু সেম যেমন দেখতে পাচ্ছেন, এটা ছাদ ঢালাইয়ের পরে উপরে এই নকশাগুলো করা হয়। তো অথবা এরকম টিন ইয়া আপনার টাইলস পাওয়া যায় যেটা লাগালে এবং দেখায়, অথবা এটা ম্যানুয়ালি করা যায়, মিস্ত্রিরা করে দিতে পারবে, বাট এটাতে খরচ অনেক ব্যয়বহুল। বাংলাদেশে কিছু সংখ্যক বড় বড় কোম্পানির মালিক যারা, তারা এইরকম ছাদের উপর ডিজাইনটি করে রাখে। তো এটা আমাদের সম্মুখ দিকে আবার আমরা চলে আসলাম। তো এরপরে আমরা আস্তে আস্তে রুমের ভিতরে প্রবেশ করব, রুমের ভিতরে কী অবস্থা সেটা আমরা দেখব। তো এখন আমরা সরাসরি চলে যাব রুমের ভিতরে।
তো এখানে বাইরে কিন্তু দুইটা চেয়ার রাখা হয়েছে, এইভাবে রাখতে পারবেন এখানে, এরকম বিশাল পর্যাপ্ত পরিমাণ জায়গা। রুমের ভিতর প্রবেশ করার পরে ফার্স্টে ড্রয়িং রুম, এরপর আমরা একটা রুমের ভিতর প্রবেশ করব। তো ফার্স্টে এই রুমে প্রবেশ করার সাথে সাথে আমি দেখাইছিলাম অ্যাটাচ বাথরুম রয়েছে, যেটা আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখব। তো বাথরুমের জায়গা মোটামুটি এরকম স্পেস থাকবে বড়, আর তার পাশেই কিন্তু বেডরুমটি, বেডরুমও আমরা একটু ক্লিয়ারভাবে দেখে নেব ভিতরে। তো এই বেডরুম কিন্তু মাস্টার বেডরুম হিসাবে আমি বলছিলাম ড্রয়িংয়ে যখন দেখাইছি। এরপরে আমরা ড্রয়িং রুমটি আরও ভালো মতো দেখে নেব এখানে। তো ড্রয়িং রুমের এখানে আপনি মোটামুটি সোফা রাখতে পারবেন, সোফা চেয়ার। এরপর আমরা এই বাথরুমটি দেখব, যেটা কমন বাথরুম বললাম। তো এটারও মোটামুটি পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে। এরপর আমরা এই বাথরুমের সাইডে যে একটা রুম রয়েছে এটা দেখব, তিনটা রুমই আমরা দেখব পর্যাপ্ত ভালো মতো। তো একটা রুম, আমরা এখন চলে যাব আর একটি রুমে। আমি দ্রুত সব দেখাচ্ছি, কারণ কি আপনি যত আমি ডিটেলস দেখাবো সময় বেশি লাগবে, আর আপনি তো ধৈর্য নিয়ে দেখতেও পারবেন না, সবার একটা সময়ের দাম আছে। তো এটা হচ্ছে আর একটা বেডরুম। তো এরপরে আমরা ডাইনিং রুম দেখব, কিচেন রুমগুলো দেখব এখন। এটি হচ্ছে ডাইনিং রুম, যেটা আপনি ফ্লোর প্ল্যানে দেখছিলেন। এরপর আমাদের কিচেন রুম, এগুলোতে কোনো দরজা রাখা হয় নাই, চাইলে আপনি দরজা লাগাতে পারেন। তো এটা খোলাই রাখা হয়েছে, মোটামুটি খোলামেলা আকারের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে। তো আমাদের কিন্তু থ্রিডি ভিউ দেখা হয়ে গেলে আমরা হিসাব নিয়ে আলোচনা করব। তো এই দিক দিয়ে হচ্ছে যেটা বলছিলাম, একটা স্লাইড ডোর দেওয়া হয়েছে, স্লাইড ডোর দিয়ে আপনারা বাড়ির পিছনের দিকে প্রবেশ করতে পারবেন। এখানেও টেবিল চেয়ার রাখা হয়েছে। তো থ্রিডি ভিউ এই পর্যন্ত, এখন আমরা চলে যাব হিসাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রিকের প্রয়োজন 18,200 পিস, 9টি একে ধরছি 1,63,800 টাকা আসে। রডের প্রয়োজন 2,800 কেজি, 7টি একে ধরছি এটা 1,68,000 টাকা আসে। সিমেন্টের প্রয়োজন 413 ব্যাগ, 430টি একে ধরছি 1,77,590 টাকা আসে। ঢালাইয়ের বালি, যেটাতে আপনার ঢালাইয়ের যে কাজগুলো রয়েছে, ফুটিং কলাম, সেটা আমার 516 সেফটির প্রয়োজন বালি, 30টি একে ধরছি 15,480 টাকা আসে। লোকাল সেন, গাঁথনির বালি এবং প্লাস্টারের বালি প্রয়োজন আমার 880 সেফটি, 20টি একে ধরছি 17,600 টাকা আসে। এরপর আমরা ইটের খোয়া ধরছি, ঢালাইয়ের কাজে যে ফ্লোর ঢালাই, এরপরে আমাদের কলাম ফুরিং ঢালাই রয়েছে, সেখানে কাজে লাগবে, এটা 1,033 সেফটি, 110টি একে ধরছি 1,13,630 টাকা আসে। অ্যাঙ্গেল রোড, আমি আগেই বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীত দেখাবো, যার সাথে অ্যাঙ্গেল রোডের প্রয়োজন, এটা 1,151 কেজির প্রয়োজন, 80টি একে ধরছি 92,080 টাকা আসে। এরপর আমাদের প্রোফাইল শীট রয়েছে, 1,400 স্কোয়ার ফিট প্রয়োজন, 60টি একে ধরছি এটা আমার 84,000 টাকার মতো আসে। এরপরে মজুরি, মোটামুটি আমাদের এরিয়া 1,445 স্কোয়ার ফিট, আমি 200টি একে ধরছি এটা 2,89,000 টাকা আসে। অন্যান্য খরচ আমি মোটামুটি 2,00,000 টাকা ধরছি, এটা আমাদের দরজা জানানো এবং বাথরুমের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিনতে মোটামুটি এমন ব্যয় হবে। তবে ভালো দামের যদি আপনি কিনতে যান, অর্থাৎ ভালো প্রোডাক্ট নিতে যান, তাহলে কিন্তু এই টাকা দিতে পারবেন না, আবার আরও বেশি দরকার আপনার টাকার প্রয়োজন। তো মোটামুটি আমি একটা আইডিয়া দিতে চাই যে এই বিল্ডিংটি তৈরি করতে আপনার 13,32,380 টাকার প্রয়োজন, যেটা আমি গড়ে ধরে নিয়েছি যে 13,50,000 টাকা হলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, যদি নিজে পারিশ্রমিক দিয়ে মালামালগুলো কিনতে পারেন, নিজে পরিশ্রম করে এবং লোকজন মিস্ত্রি লাগাই করতে পারেন, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কাউকে কন্ট্যাক্ট দিলে অবশ্যই তো তার পারিশ্রমিক এক্সট্রা রয়েছে। তো এখানে গড়ে পার স্কোয়ার ফিটে 937 টাকা স্কোয়ার ফিট আসে। আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই, আপনাদের আরও 11,89,625 রুপি হলে এই বাড়িটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না, যদিও আমরা ফেসবুকে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি, তারপরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না। তো নাম্বার যেটা পাবেন, নাম্বার অবশ্যই ইমেল হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা সেভ করবেন, নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন। তো আর যদি ওইভাবে না পান, তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক .org, যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে,
তো এটা লাগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন। আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন। অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে মেসেঞ্জার আইকন, এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু মেসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ওয়েবসাইটটা বানাইছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, আরও প্রোডাক্ট অ্যাড করবে, এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন। এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন, তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন। আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব, সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো। আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউ অলে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন, আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো, এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছি না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করব, যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফ্রিতে। এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট, ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে। এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে, এগুলো আপনারা দেখতে পাবেন। এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে, আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট, আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন, এতে করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন। তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে, আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি, এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা। তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফেসিলিটিগুলোও পাবেন, ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনের কিন্তু আপনি হচ্ছে বাড়ির ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে, ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন। ফেসবুক পেজ মেসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন, এখানে ইউটিউব পাচ্ছেন, আর এখানে কোনটাকে তো কোনটাক রয়েছে। এরপর উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে, তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন। অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য, বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. Allahul ladhi yahdina jami'a. Jazakallahu khayran.